রাধে রাধে বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ বুধবার, তো এই আজকে একটু অন্যরকম খাওয়া দাওয়া করবো। অন্যরকম মানে এখানে ভাত বসিয়েছি, মাংস, তো আমি আর মেয়ে খাবো, তো বেশি কিছু করব না, মাংসের ঝোল আর ভাত। মাংসটা একটু অন্যভাবে করার ইচ্ছা আছে, তো দেখা যাক কীরকম কী করতে পারি। তো একটু জলে ওটাকে দিয়ে রেখেছি, মাংসটাকে জলে দেওয়া থাক, আর এপাশে যখন ভাত হচ্ছে ছাদে কিছু জামা কাপড় আছে তুলে নিয়ে চলে আসি, চলুন যাই। অ্যালেক্স, চ ছাদে যাব, চলো 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 ওপরে চলো, ওপরে চলো চলো। ও আমার সব সময় সঙ্গী, আমার ছঙ্গি, এটা এটা ছঙ্গি, চলো। ডেকে যাবে, চলো নিচে চলো, নিচে চলো চলো চলো। প্রচুর রোদ, গা একদম বের হয়ে যাবে, সেকা হয়ে যাবে এত রোদ। তো এখন ওই মাংস একটু জোগাড় করে নি, তারপর কিছুক্ষণ পর আসছি। এখানে আমি আজকে করবো এই যে ক্যাপসিকাম, ক্যাপসিকাম দিয়ে মাংস, তো ক্যাপসিকাম দিয়ে মাংস করবো, তার জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, একটা গোটা ক্যাপসিকাম, এখানে আছে আলু, পেঁয়াজ, আদা আর হচ্ছে রসুন, ব্যাস এই হচ্ছে আমার সরঞ্জাম, আর বিশেষ কিছু রাখবো না। আর আজকে আমি করবো এটা পুরো সাদা তেল দিয়ে, সাদা তেল দিয়ে এটা করবো। তো এর জন্য আমি এই কাঁচা লঙ্কা এখানে রাখলাম, ক্যাপসিকামও রাখলাম, এদিকে আমি মানে ঝিক বসিয়ে নিয়েছি, ওখানে আমি কড়া বসিয়ে নেবো, এবার কড়া বসিয়ে নিলাম। আমি এখানে মিক্সির এতে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, এটা পেস্ট করে নেবো মিক্সিতে। তেল বসিয়ে দিয়েছি, মানে আলু ভাজা হয়ে গেছে, আলুর তেলটাতেই এবার মশলা, আলুর তেলটাতেই মশলা কষে নেব। তো এদিকে মাংস বসিয়ে দিয়েছি, আজকে অন্যভাবে মানে ক্যাপসিকাম দিয়ে মাংসটা করছি, গ্রিন চিকেন কারি আমি নাম দিলাম, আলু এখন দেবো না, আলু ভাজা আছে, এটা পরে দেবো। তো এটা রুটি আর মাংসের সঙ্গে, এই রুটি আর ভাতের সঙ্গে ভালোই রাখবে। যদি কেউ শুধু রুটির সঙ্গে খায় তাহলে আলু দেওয়ার কোনো দরকারই নেই, আলু না দিলেও চলবে। তো আমি এখানে ভাতটা হয়ে গেছে, ফ্যানটা ঘুরিয়ে নেবো, কিছু আর হলুদ সামান্য দেবো, না দিলে নয়, তো একদম অল্প পরিমাণে হলুদ দেবো, আর কিছু পড়বে না। মাংসটা চাপা দিয়ে দিয়েছি ও হতে হয়, আর এপাশে আমি ফ্যান হারিয়ে করে অনেক সুন্দর ভাত বেড়ে দিচ্ছি। তো এখানে কিছু বাসন পড়েছে, ওগুলোও মাজবো, ভেজে রাখবো। মমতা মাঝে অনেক পছন্দ মাঝে, ও অনেক
আমিও ফ্রিজে রেখে দিই, মানে ওদের সুবিধা হয়, মানে কত বাসন ওই বা মাজবে। একটু ভাত প্রথমে ওদের দিই বলে একটু ভাত মানে ভাতের হাঁড়িতে দিয়েই দিই। তো এটা অ্যালেক্সের জন্য ভাত বেড়ে নিয়েছি, পাখাটা চালিয়ে দিই। এখানে মাংস আমার হয়ে গেছে গ্রিন ক্যাপসিকাম চিকেন, নামটা ভালো না। তো আমরা তো আর রুটি দিয়ে খাবো না, তো আমি এখানে একটু জল দেবো। গরম মশলা দিয়ে আমি মাংসটাকে নাবিয়ে নেব। এখনকার মতন খেতে বসেছি, দেখি কেমন হয়েছে। আর এক পিস আমার পিস এইটুকু এটা চড়ি দিয়ে একটু ওটাই খেতে হচ্ছে। আর এক পিস আলু একটু চড়ি। অ্যালেক্স আজকে সবাইকে দেখে চেঁচাচ্ছে, কেউ ওর মাংস আজকে খেতে আসে। মাংস যত মানে গন্ধ পাচ্ছে তত বাদে কেউ এ পাশ থেকে আসবে। একটুখানি নুন লাগে, ভালো আছে। এখানে মেয়ে ব্যায়াম করছে, তার সঙ্গে এরাও ব্যায়াম করছে, অবস্থা দেখুন। তোর আর ব্যায়াম হবে না, দেখ 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 কাণ্ডটা কি হলো। ওরাই ব্যায়াম করে, উঠে যা, উঠে পড়ছে দিদি, উঠে পড়ছে। দেবে কিনা দেখ, এই দেবে না, 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 উঠে দেখ দেখ কাণ্ড দুজনে। দেবে না,
একটু প্র্যাকটিস করছিলাম তাই গলা তো পুরো ধরে আছে। আইসক্রিম খাওয়ার ফল ফল পাচ্ছি আমি। একটু গানটা প্র্যাকটিস করছিলাম মেয়ের সঙ্গে, তো এখানে এখানে অ্যালেক্স উঠে দুষ্টু 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 করছে আমার দুষ্টু মিষ্টিটা, কুটুস কুটুস করে যাচ্ছে। আর ওখানে এক গালা জামা কাপড়, চিন্তা জামা কাপড় গোছাতে হবে, শুধু গান করলে হবে, জামা কাপড়ও গোছাতে হবে। তো যাই হোক, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আর আজকের মতন, ঠান্ডা লেগেছে ভালো মতন, কিন্তু বাইরে ওই হাঁচি হচ্ছে, আর কিছু হচ্ছে না, না সর্দি না কিছু, কিন্তু গলাটা মনে হচ্ছে গান গাইছি বা কথা বললে বেশিক্ষণ গলাটা বসে যাচ্ছে। তো আজকের মতন এই পর্যন্ত, টাটা, বাই বাই, গুড নাইট।